আধুনিক ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা একই বৃন্তে অবিচ্ছিন্ন সত্তা এই আওয়ামী লীগকে ঘিরেই একদিন শোষণ আর বঞ্চনার অবসানে স্বাধীনতার স্বপ্ন বনেছিল মুক্তিকামী বাঙালি সেই থেকে পঁচাত্তর বছর ধরে দলটির ছায়াতলে থেকে অনবদ্য ভূমিকা রেখেছেন তৃণমূলের রাজনীতিবিদরা বাষট্টির ছাত্র আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থানে সামনের সারিতে ছিলেন তারা রাজপথের লড়াই সংগ্রামে জেল খেটেছেন বহুবার জিয়াউর রহমান অসংখ্য অগণিত সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করে সে পাকাপোক্তা হয়ে ক্ষমতা দখল করে রাখার চেষ্টা করেছিল জনত্রী শেখ হাসিনার দীর্ঘই কামলা করি উনি যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে দেশ আগামী দিনে এই দেশের চেহারা বদলে যাবে স্বৈরাচার্যের নির্যাতনে জীবন দিয়েছেন তৃণমূলের অনেক নেতাকর্মী আর পঙ্গুত্ব বরণ করে যারা বেঁচে আছেন পদ পদবি নয় দলের একনিষ্ঠ কর্মী হয়ে কাটিয়ে দিতে চান বাকি জীবন বঙ্গবন্ধুর নীতি আদর্শ অনুসরণ করেই আমরা এগিয়ে যাব বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি সকলে আস্থা বিশ্বাসী হয়ে তৎসময়ে যারা অন্যান্য মালনা সহ যারা যারা ছিলেন তারাও সেই নেতৃত্বের প্রতি সমর্থন দিয়ে সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা সেদিন কাজ করেছিল সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে চান নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা যেন এই দেশের মানুষের যে ভাগ্য বিলম্বিত এবং যারা বঞ্চিত লোক তাদের পাশে থেকে তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি জামাত জোর যেই ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগকে কোনোভাবেই রাখতে পারবে না পঁচাত্তর বছরে নানা চড়াই উতরাই পার করেছে আওয়ামী লীগ এখনও সব সংকট ষড়যন্ত্র মোকাবিলা করে উন্নয়ন অগ্রযাত্রার মশাল নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ত্যাগী নেতাদের ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি